নমস্কার, আমি অর্চনা, অর্চিস ক্লোজেট, দুর্গাপুর। প্রথমেই আমি জানাই শুভ বিজয়া দশমীর অর্চিস ক্লোজেটের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি একদম দিওয়ালি স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি। তার মধ্যে যেটা প্রথমেই দেখাবো, খাড্ডি বেনারসি, যেটা শিফন বেনারসিও বলে। আমি নিজেও আজকে একটা খাড্ডি বেনারসি পরে আছি। এই ধরনের কিছু কালার অপশন কিছু দেখাবো, তার সাথে দেখাবো মাসলিনের কিছু কালেকশন, তার সাথে দেখাবো রেশম চেকের ওপরে পার্সি এমব্রয়ডারির কালেকশন। আজ মে আপ সবই কো দিখানে যা রই হু খাড্ডি বেনারসি জো পিওর হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ, উসকে সাথ মে দিখাউঙ্গি মাসলিন কা কুছ কালেকশন, আর উসকে সাথ মে দিখাউঙ্গি রেশম চেক কে উপর পার্সি এমব্রয়ডারি কা কুছ কালেকশন। তো দিখানা শুরু করনে সে পেহলে মেরা জো বুকিং নম্বর হ্যাঁ আপ সবই কে সাথ শেয়ার কর দেতি হু, ও হ্যাঁ 9749100158। আগর আপকা শাড়ি পছন্দ আয়ে তো উসকা স্ক্রিনশট লেকে ইস বুকিং নম্বর পর আপ ভেজ সকতে হ্যাঁ। উসকে বাদ মে পেমেন্ট মেথড, ব্যাঙ্ক ডিটেল সারে শেয়ার কর দুঙ্গি, আর সিওডি অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়া। তো চলিয়ে মে দিখানা শুরু কর দেতি হু পেহলে খাড্ডি বেনারসি। প্রথমে আমি একটা গ্রিন কালার দিয়ে শুরু করছি, একদম পিওর হ্যান্ডলুম শাড়ি। কালার অপশানগুলো শুধু দেখতে থাকুন। একদম বটল গ্রিনের ওপরে সিলভার কালারের জড়ি দিয়ে উইভ করা হয়েছে, দুপাশে এইভাবে একটা ব্রড বর্ডার গেছে। আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই, এভাবে উইভিংয়ে কাজ গেছে। আপার বর্ডার লোয়ার বর্ডার ইকুয়ালি জড়ি দিয়ে উইভ করা হয়েছে এবং ইকুয়ালি চওড়া। এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক। এটার পাল্লু পোর্শনটা হলো এভাবে গেছে, আর তার সাথে বিপি গেছে, রানিং বিপি, এবং স্লিভসের মধ্যে এই ধরনের একটা সিলভার কালারের বর্ডার আসবে। প্রাইস হলো 6650। একদম খাড্ডি বেনারসি হ্যান্ডলুম শাড়ি। এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক, প্রাইস 6650। আমি কালার অপশানগুলো দেখাতে থাকি পরপর। একটা ইয়েলো কালার দেখাচ্ছি, লাইট ইয়েলো কালার। এটা হলো পাল্লু পোর্শন। একইভাবে জড়ি দিয়ে উইভ করা হয়েছে, সিলভার কালারের জড়ি। খুব সুন্দর একটা হালকা মিষ্টি ইয়েলো কালার এভাবে গেছে। আর অল ওভার শাড়িতে ছোট ছোট বুটা করা হয়েছে। এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক, প্রাইস 6650। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে স্ক্রিনশট নিতে পারেন। এটার বিপি পোর্শনটা একটু দেখিয়ে দিই, এভাবে বিপি গেছে, আর বর্ডারের মধ্যে এভাবে স্লিভসের বর্ডারে কাজ আসবে। এগুলো পার্ল জুয়েলারির সাথে ভীষণ ভালো যায়, খুব সুন্দর একটা পার্টি লুক দেয়, অন্য ধরনের একটা ট্রেন্ডি লুক। আচ্ছা, একটা রানি কালার দেখাই। প্রত্যেকটাই সিলভার জড়ির উইভিংয়ে গেছে। এভাবে দুপাশে বর্ডার গেছে, একটা বেশ ব্রড বর্ডার গেছে, আপার বর্ডার এবং লোয়ার বর্ডারে। তার সাথে একইভাবে এটা হচ্ছে পাল্লু পোর্শন, একটা কলকা মোটিভ করা হয়েছে পাল্লুতে। আর ব্লাউজ পিস, রানিংয়ে ব্লাউজ পিস আছে, এবং স্লিভসের বর্ডারে একটা সুন্দর এভাবে উইভিংয়ে কাজ যাবে। এটা হচ্ছে স্লিভসের বর্ডারে আসবে, প্রাইস সেম 6650।
একটা লাইট অরেঞ্জ কালার দেখায়। প্রত্যেকটা ডিজাইন সেম, শুধু কালার অপশনগুলো আমি দেখাচ্ছি। এভাবে এটা হচ্ছে পাল্লু পোর্শন। আর এভাবে গেছে বডি পোর্শন। অলওভার শাড়িতে ছোট ছোট বুটা ওয়ার্ক করা হয়েছে। আর রানিং বিপি, তার সাথে একটা সুন্দর স্লিভসের বর্ডার আসবে। প্রাইস সেম 6650। একটা ফিরোজা কালার দেখাচ্ছি। এগুলো ফেস্টিভ সিজনে খুব ভালো যায়। এটা হচ্ছে পাল্লু পোর্শন। একইভাবে দুপাশে ব্রড বর্ডার গেছে উইভিংয়ে। এটা হচ্ছে শাড়ির এন্টায়ার লুক। এটা হচ্ছে শাড়ির এন্টায়ার লুক। অলওভার শাড়িতে ছোট ছোট বুটা ওয়ার্ক করা হয়েছে। দুপাশে এইভাবে সিলভার কালারের একটা ব্রড বর্ডার গেছে। এগুলো একদম হ্যান্ডলুম শাড়ি, কোনোটাই কিন্তু মেশিন ওয়ার্ক নয়। এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক, এর সাথে রানিং বিপি এবং তার সাথে স্লিভসের বর্ডারে এভাবে একটা জরির উইভিং আসবে। প্রাইস সেম 6650। একটা ওয়াইন কালার দেখাচ্ছি, একদম ডার্ক কালার। এটা যাচ্ছে পাল্লু পোর্শন। ডার্ক কালারের ওপরে সিলভার বর্ডারটা ভীষণ ভালো যায়, ভীষণ ভালো খেলে কালারগুলো, সেই জন্য প্রত্যেকটা সিলভার কালারেরই কাজ করা হয়েছে। আর এটা হচ্ছে অলওভার এন্টায়ার বডি, ওপরে এবং নিচে ইকুয়ালি একটা বর্ডার গেছে, এভাবে গেছে। আর অলওভার শাড়িতে এরকম ছোট ছোট বুটা ওয়ার্ক করা হয়েছে। যদি ভালো লাগে, পছন্দ হয়, স্ক্রিনশট নিতে পারেন। প্রাইস সেম 6650। এটারও বিপিতে একটা স্লিভসের বর্ডারে কাজ আসবে এবং রানিং বিপি করা হয়েছে। সারালাম। লাস্ট একটা আমি গ্রিনের শেড দেখাচ্ছি। এটা হচ্ছে মেহেন্দি গ্রিন। এর আগে একটা বটল গ্রিন দেখিয়েছি, এটা হচ্ছে মেহেন্দি গ্রিন। এই কালারটাও খুব সুন্দর, একটু অন্যরকম, আনকমন কালার। এটা হচ্ছে পাল্লু পোর্শন। এভাবে একটা কলকা মোটিভ করা হয়েছে সিলভার জড়ি দিয়ে, পুরোটাই উইভিংয়ে গেছে, কোনোটা কিন্তু প্রিন্ট নয়। আর অলওভার শাড়িতে ইকুয়ালি বুটা ওয়ার্ক করা হয়েছে। এগুলো একদম বেনারসে তৈরি। এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক। যদি ভালো লাগে, পছন্দ হয়, স্ক্রিনশট নিতে পারেন। প্রাইস সেম 6650। যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন একটু প্রেস করে রাখুন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আর সমস্ত ধরনের কালেকশন আপনারা দেখতে পারবেন। এটা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ। আচ্ছা, এরপরে আমি দেখাবো কিছু মসলিনের কালেকশন, ঠিক আছে? প্রথমে মসলিনের ওপর সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে, সেরকম দেখাই। একটা রেড কালারের মসলিন, পিওর মসলিন, এবং তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পাল্লু পোর্শন। পাল্লু পোর্শনে এভাবে একটা জামদানি ওয়ার্ক করা হয়েছে, উইভিংয়ে গেছে পুরো কাজ। আর দুপাশে একটা জরির বর্ডার গেছে, এভাবে ইকুয়ালি জরির একটা বর্ডার গেছে।
নিচের দিকে একটা ব্রড বর্ডার করা হয়েছে। এভাবে এটা হচ্ছে লোয়ার বর্ডার, অনেকটা চওড়া একটা ব্রড বর্ডার গেছে, একদম রেড কালার টুকটুকে লাল, তার উপরে এভাবে একটা বর্ডার করা হয়েছে। আর অলওভার শাড়িতে এভাবে একটা সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে, যেগুলো একদম স্টিচ করে বসানো হয়েছে, কোনোটা কিন্তু পেস্টিং নয়। অলওভার শাড়িতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না, বাট পুরো শাড়িতে এইভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে মাসলিনের ওপরে। এগুলো মাসলিন জামদানি, দুপাশে একটা গোল্ডেন জারি দিয়ে উইভ করা হয়েছে, বর্ডার গেছে। আর এটা হচ্ছে নিচের দিকের একটা চওড়া বর্ডার, ভীষণ একটা ট্রেন্ডি লুক, হালকা শাড়ি, একদম ইজি টু ক্যারি, কমফোর্টেবল, খুব সুন্দর দেখতে। মাসলিন জামদানি, তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক, ঠিক আছে। এগুলোর প্রাইস হচ্ছে 3050, প্রাইস হলো 3050। যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন। এগুলোর বিপি আছে, প্রত্যেকটার ব্লাউজ পিস আছে রানিং বিপি। একটা রানি কালার দেখায়, একদম সেম ডিজাইন, নিচের দিকে একটা ব্রড বর্ডার গেছে, আর অলওভার শাড়িতে এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে। এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে, আর নিচের দিকে এভাবে একটা ব্রড বর্ডার গেছে, একদম রানি কালার, রানি কালারের ওপরে মাসলিন জামদানি এবং তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে। এই যে সিকোয়েন্সগুলো করা হয়েছে এগুলো কিন্তু পেস্টিং নয়, প্রত্যেকটা স্টিচ করে বসানো হয়েছে, একদম ফেস্টিভ সিজনের জন্য আইডিয়াল। ভীষণ সুন্দর হালকা শাড়ি, ভীষণ দেখতে সুন্দর। প্রাইস সেম 3050। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে স্ক্রিনশট নিতে পারেন। একটা ব্লু কালার দেখাই, এটাও সেম, ব্লু এর সাথে একটা রানি কালার কম্বিনেশন করে করা হয়েছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন, দুপাশে সুন্দর একটা জরির বর্ডার গেছে। নিচের দিকে একটা ব্রড একটা জামদানি ওয়ার্ক করা হয়েছে, এগুলো প্রত্যেকটা উইভিংয়ে গেছে, কিন্তু এভাবে একটা সুন্দর বর্ডার গেছে। আর অলওভার শাড়িতে এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে। প্রাইস 3050। সরালাম, আচ্ছা একটা রেড কালারের ওপরে গোল্ডেন জারি দিয়ে একটা মাসলিন দেখাচ্ছি, এটা খুব সুন্দর দেখতে, একদম টুকটুকে লাল, একটু অন্য ডিজাইন। এভাবে এটা হচ্ছে পাল্লু পোর্শন, বেশ অনেকটা পাল্লুতে গোল্ডেন জারি দিয়ে কাজ গেছে, এগুলো প্রত্যেকটা কিন্তু উইভিংয়ে গেছে, ঠিক আছে, এভাবে উইভিংয়ে গেছে। ইয়ে হ্যাঁ শাড়ি কা পাল্লু পোর্শন, ইয়ে পিওর মাসলিন হ্যাঁ আর হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ, আর ইয়ে হ্যাঁ এন্টায়ার বডি, দোনো তরফ ইস তরহ বর্ডার কিয়া গিয়া হ্যায়, এক ব্রড বর্ডার হ্যায়, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। আর পুরা শাড়ি মে ইস তরহ ছোটা ছোটা বুটা ওয়ার্ক কিয়া গিয়া হ্যায়। প্রাইস হ্যায় 4500। একদম রেড কালার কে উপর গোল্ডেন জারি দিয়ে জারি কা উইভিং কিয়া গিয়া হ্যায়। প্রাইস হ্যায় 4500। আচ্ছা ইয়ে উইদাউট বিপি কা হ্যায়। আর এক কালার দিখাতি হু, ইয়ে হ্যায় ব্ল্যাক কালার কে উপর কপার জারি কা উইভিং, ইয়ে ভি পিওর মাসলিন হ্যায় আর হ্যান্ড উইভ কিয়া গিয়া হ্যায়।
ये है पल्लू पोर्शन। इस तरह पल्लू में वर्क किया गया है और दोनों तरफ इस तरह बॉर्डर किया गया है ब्लैक कलर के ऊपर कॉपर जरी का वीविंग। पूरा साड़ी में छोटा छोटा बूटा वर्क किया गया है। यह है साड़ी का एंटायर लुक। प्राइस है 4500 सरलम। আর একটু অন্য প্যাটার্নে দেখাচ্ছি। এগুলো মাসলিন জামদানি অল ওভার ওয়ার্ক করা হয়েছে পুরো শাড়িতে। এটা হচ্ছে পল্লু পোর্শন, একদম মিড নাইট ব্লু এর সাথে রানী কালার ইয়েলো কালারের কম্বিনেশন করা হয়েছে। দুপাশে জড়ি দিয়ে বর্ডার গেছে। এটা হচ্ছে পল্লু পোর্শন। ইয়ে হ্যাঁ শাড়ি কা পল্লু পোর্শন। ইস তরহ রানী কালার ইয়েলো গোল্ডেন ইয়েলো কালার কে সাথ কম্বিনেশন কিয়া গিয়া হ্যায়। পুরা শাড়ি মে জাল ওয়ার্ক কিয়া গিয়া হ্যায়। পুরা শাড়ি মে ইস তরহ জাল ওয়ার্ক হ্যায়। অল ওভার শাড়ি মে ইস তরহ काम किया गया है। इसका प्राइस है 4100। प्राइस है 4100। इसका ब्लाउज पीस है, रनिंग बीपी है। यह है बीपी पोर्शन। स्लीव्स के बॉर्डर में ये गोल्डन जरी आएगा। 4100। इसका और एक कलर है, ग्रीन का शेड है। ये है पल्लू पोर्शन। ये है पल्लू पोर्शन। इस तरह गोल्डन जरी का वीविंग है, उसके साथ रेड ऑरेंज कलर का काम किया गया है। ऑल ओवर साड़ी में जाल वर्क है। पूरा साड़ी में इस तरह मसलिन के ऊपर वीविंग का काम किया गया है। यह है साड़ी का एंटायर लुक। अगर पसंद आए तो उसको स्क्रीनशॉट ले सकते हैं। प्राइस है 4100। इसका भी बीपी है, बीपी पोर्शन प्लेन है, रनिंग बीपी है। उसके साथ ये जरी का बॉर्डर जो है वो स्लीव्स में आएगा। 4100। ये प्योर मसलिन है, हैंड वीव है। अच्छा, एरपर हमें किछु रेशम चेक देखाबो। রেশম চেকের ওপরে পার্সি এমব্রয়ডারি কালেকশন। এগুলো ভীষণ কমফোর্টেবল কটন মেটেরিয়াল, খুব ভালো, এবং প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ করা হয়েছে। যে কটা এসেছে আমি দেখিয়ে দিচ্ছি, আবার যেমন আসবে পরে পরে আবার আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে পল্লু পোর্শন। এরকম শিউলি ফুলের একটা ডিজাইন করা হয়েছে। দুপাশে একটা পাইপিং গেছে, অরেঞ্জ কালারের একটা পাইপিং বর্ডার করা হয়েছে। সুন্দর একটা স্লিক বর্ডার করা হয়েছে হাইলাইট করার জন্য। আর অল ওভার শাড়িতে এভাবে হোয়াইট ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে। একটু দেখাচ্ছি, এভাবে শাড়ির এন্টায়ার লুক আসবে। আর তার সাথে এটা হবে পল্লু পোর্শন। খুব হালকা, ইজি টু ক্যারি এবং ভীষণ সুন্দর। এর সাথে একটা বিপি করা হয়েছে, অরেঞ্জ কালারের বিপি কম্বিনেশন করা হয়েছে। আর স্লিপসের বর্ডারে এভাবে একটা কাজ আসবে। এগুলো একদম পার্সি এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি। আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম
খুব সুন্দর নিট কাজ করা হয়েছে। এর সাথে কম্বিনেশন করে অরেঞ্জ কালারের একটা বিপি করা হয়েছে, আর স্লিপসের বর্ডারে এই ধরনের একটা কাজ আসবে। এগুলোর প্রাইস হচ্ছে 2250। সরালাম, একটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন দেখাচ্ছি। এটা চেকসের ওপরে আছে, খুব স্টাইলিস্ট, ভীষণ সুন্দর দেখতে। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সেই জন্য আমার ব্ল্যাক সবসময় ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে রেশম চেক, কিন্তু তারই মধ্যে চেকসে উইভিংয়ে গেছে, দুপাশে একটা ব্রড বর্ডার গেছে, দোনো তরফ ইস তরহ ব্রড বর্ডার কিয়া গিয়া হ্যায়, রোজ কিয়া গিয়া হ্যায়, রোজ প্যাটার্ন কা ডিজাইন কিয়া গিয়া হ্যায়। পুরা শাড়ি মে ইস তরহ বুটা হ্যায়। इस तरह साड़ी का एंटायर लुक आएगा। पूरा साड़ी में बूटा वर्क किया गया है। प्राइस है 2250। इसके साथ बीपी रेड कलर का बीपी है। रेड कलर का बीपी और ये स्लीव्स के बॉर्डर में इस तरह एम्ब्रॉयडरी किया गया है, दोनों तरफ रेड पाइपिंग किया गया है। साड़ी के एंड पार्ट पर, एज पर ये रेड पाइपिंग बॉर्डर किया गया है। ये है साड़ी का एंटायर लुक। पसंद आए तो स्क्रीनशॉट ले सकते हैं। আচ্ছা, একটা হোয়াইটের ওপর ম্যাজেন্ডা, এটা আমি এর আগেও দেখিয়েছিলাম, খুব ভালো রেসপন্স ছিল। এটা আবার রিস্টক হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, যারা হোয়াইট প্রেফার করেন তারা নিতে পারেন। অলওভার শাড়ি এভাবে হোয়াইটের ওপরে, দুপাশে একটা ম্যাজেন্ডা কালারের পাইপিং বর্ডার করা হয়েছে, একটা স্লিক বর্ডার গেছে, আর তার সাথে এটা হচ্ছে পাল্লু পোর্শন। পাল্লু পোর্শনে এইভাবে এমব্রয়ডারি করা হয়েছে। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে স্ক্রিনশট নিতে পারেন। এটার সাথে বিপি গেছে, ম্যাজেন্ডা কালারের বিপি। এটার সাথে ম্যাজেন্ডা কালারে বিপি গেছে। এটার প্রাইস হলো 2150। সরালাম। আচ্ছা, একটা অ্যাশ কালারের ওপরে রেড কম্বিনেশন দেখাচ্ছি। এটাও চেকসের ওপরে গেছে, আমি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ফ্যাব্রিকটা চেকসের উপরে গেছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন। ইহা শাড়ি কা পাল্লু পোর্শন, দোনো তরফ ইস তরহ পার্সি এমব্রয়ডারি কিয়া গিয়া হ্যায়, एक ब्रॉड बॉर्डर के साथ, और पूरा साड़ी में इस तरह बूटा वर्क किया गया है, एश कलर के साथ रेड कॉम्बिनेशन। बहुत अच्छा लगता है इस कॉम्बिनेशन में। इसके साथ रेड बीपी किया गया है, और स्लीव्स के बॉर्डर में इस तरह एम्ब्रॉयडरी किया गया है।
प्राइस है 2250। पूरा साड़ी में इस तरह बूटा वर्क किया गया है 2250। एकदम आरेकटा रेड व्हाइट कॉम्बिनेशन देखाई, এটা খুব সুন্দর হোয়াইট রেড এর কম্বিনেশন, সব সময় ভালো লাগে আমাদের। এটাও চেকস এর উপরে গেছে এভাবে, ফেব্রিকটা চেকস এর উপরে গেছে। সেলফ চেক এর উপরে আছে, এই যাচ্ছে শাড়ির এন্টায়ার লুক। দুপাশে একটা সুন্দর রোজ প্যাটার্নে এমব্রয়ডারি করা হয়েছে, এভাবে রোজ প্যাটার্নে এমব্রয়ডারি করা হয়েছে। পুরো শাড়িতে এভাবে বুটার ওয়ার্ক করা হয়েছে। এটার সাথে বিপি দেওয়া হয়েছে রেড কালার, ইয়ে হ্যাঁ বিপি। अगर पसंद आए तो स्क्रीनशॉट ले सकते हैं। प्राइस है 2250। आज के कलेक्शन केमन लागलो जानाबेन, और सबाई दीपावली खूब भालो करे काटान। आमादेर सब समय बारो मासे किछु ना किछु फेस्टिवल लेगेई थाके, आमरा चेष्टा करी सेगुलोके पुरो दमे एनजॉय करार। सबाई भालो थाकुन, सुस्थ थाकुन, साथे थाकुन, पाशे थाकुन, एभावेई आमाके सहयोगिता करुन। নমস্কার।